গৌতম দাস আর মনোরঞ্জন তালুকদার ভোট খোঁজার সময় যে ভোট লাগে এই অঞ্চলের সুরক্ষা দিয়ার সময় কেউ না লাগে। বাক্সা জেলার খারিজা বিজনেট বেকি আর উপনয়ের কালথ্রুপ গড়া খহনিয়া চাহকল বহু ঘরবাড়ি আর শ বিঘা কৃষি ভূমি। বিগত কেবাদিনো ধরে হয়ে থাকা ধারাষার বরষুণের ফলত রাজ্যের বিভিন্ন প্রান্তর বাক্সা জেলার খারিজা বিজনী বৌজার বরপেটা মিলন বজার সমীপত নির্মাণ হয়ে থাকা পানি সংগ্রহ আর খহনিয়া নিয়ন্ত্রণ প্রকল্পরে কাষরে হওয়া গড়া খহনিয়ায় ভয়াবহ রূপ ধারণ করেছে। প্রকল্পটির দুয়োকাষে গাইড বান্ধ নিদিয়ার ফলত পানির সোঁতে পূব দিশত গড়া খহনিয়ার সৃষ্টি করে দুটা পরিয়ালর ঘর বাড়ি তথা কৃষিভূমি অতুয়াই নিয়াত এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির সোঁত ক্রমাৎ বাড়ি অহাত খহনিয়ায় তীব্র রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে। ইফালে প্রায় 60 লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করবলে লওয়া প্রকল্পট 2021 সনত বিটিসির ইএম গৌতম দাসে আধারশিলা স্থাপন করেছিল যদিও নির্মাণ কার্য লেহেমিয়া হওয়ার বাবে এনে পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন চমুকৈ আমসুর বাক্সা জেলা সমিতির সভাপতি সাইফুল ইসলাম খান তথা স্থানীয় রাইজে অভিযোগ উত্থাপন করে। লোকে ইতিমধ্যে দেখা পাইছে যে নেরা নেরা বরষুণের ফলত সমগ্র অসমতে যে বানর যে তাণ্ডব আরম্ভ হয়েছে তার সমান্তরালক বাক্সা জেলা জেলার খারিজা বিজনী অঞ্চলের বারাপেটা মিলন বাজার সমীপর উপনয় যে আমার এরিয়া আসে দলং আছিল, দলং তো আজিলেক নির্মাণ নহলে বহুত দিনের কাম করে আছে কিন্তু নির্মাণ নহল। আপনাদের কিন্তু বহুতবার বাতরি পরিবেশন করেছে, রাইজে কিন্তু দাবি উত্থাপন করেছিল, কিন্তু তারপিছতে আমি দেখা পাইছো 2021 সনত আমার বিটিসি পরিষদীয় সমষ্টির বিশ নং মথনগুড়ি পরিষদীয় সমষ্টির মাননীয় এম সি এল এ তথা ইএম গৌতম দাস ডাঙরিয়ায় একটা পানি সংরক্ষণ আর বান নিয়ন্ত্রণ প্রকল্প নামে একটা প্রকল্প ইয়াত স্থাপন করেছিল, কিন্তু আসলতে খহনিয়া নিয়ন্ত্রণ প্রকল্প যেটা স্থাপন হল খহনিয়া নিয়ন্ত্রণ তো দূরের কথা, কিন্তু আমি দেখা পাইছো খহনিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ঠিকাদারজনে আর বিভাগীয় কর্তৃপক্ষ, কিন্তু এতিয়া খহনিয়া অধিক বেশিহে কালরূপ ধারণ করেছে। ইতিমধ্যে ঘর কেবাটাও ঘর উটুয়াই লই গেছে, কৃষিভূমি উটুয়াই লই গেছে। আমি দাবি উত্থাপন করেছো সরকারের ওসর, বিভাগীয় কর্তৃপক্ষের ওসর আর আমার স্থানীয় জনপ্রতিনিধি মাননীয় এম এল এ মনোরঞ্জন তালুকদার ডাঙরিয়া আর আমার লগতে গৌতম দাস ডাঙরিয়া, আপনাদের আসলতে এই প্রকল্পটু যে উদ্বোধন করে থই গল তারপিছত আপনাদের আজিলেক কোনো ধরনের খবর আপনাদের কিন্তু লওয়া নাই, যার ফলতে ঠিকাদারের গাফিলতি হয়েছে। ঠিকাদারের গাফিলতির পরিণতিত আজি এই অবস্থা হয়েছে। দুয়ো কাষত যে গাইড বান দিয়ার কথা আসে কিন্তু গাইড বানও আজিলেক নহল, যার ফলত রাইজে দুর্যোগ ভুগিবলগা হয়েছে। সেইকারণে আমি বিভাগীয় কর্তৃপক্ষক আহ্বান জানাইছো আপনাদের এই বস্তুটা গুরুত্ব সহকারে লোক লাগে আর যিজন ঠিকাদারে এই কামটা করেছিলেন তেখেতক প্রেসার গাইড করব লাগে আর তেখেতে যাতে অতি সোনকালে এই কামখিনি করে দিয়ে আর যে পরিয়ালটু ইতিমধ্যে ক্ষতি হল এই ক্ষতিপূরণ সরকারে দিব লাগে, বিভাগীয় কর্তৃপক্ষ দিব লাগে, তার বাবে আমি আহ্বান জানাইছো আর আমার জনপ্রতিনিধিক এই স্থানত আহি পর্যবেক্ষণ করি বিশেষ ব্যবস্থা লওয়ার কারণে আমি আহ্বান জানাইছো। অবস্থা হয়েছে ইয়াতে, হয় কি কব, এই আরম্ভণিতে এখন দলং আহিল, দলংখন আধা হয়ে রই গল, আজি পর্যন্ত দলংখনের কোনো গুরুত্ব নেদিলে। কালভারটু কেতিয়াবাই শেষ হয়ে যায় কামখিনি, কিন্তু ঠিকাদারের গেফালিটির কারণে কামখিনি রই গল, কামখিনি রই গল। তার বিনিময়ত আজি রাইজে যাতনা ভঞ্জিব লাগা হল, দুটা ইতিমধ্যে ঘর ভাঙি ছিঙি লই গল। তার বিনিময়ত মানে এই অঞ্চলের এম এল এ গৌতম দাস আর মনোরঞ্জন তালুকদার ভোট খোঁজার সময় যে ভোট লাগে এই অঞ্চলের সুরক্ষা দিয়ার সময় কেউ না লাগে, এই অঞ্চলের সুরক্ষা দিও এতে আহি মেথন অলপ চাই যাক রাইজর কিটো ক্ষতি হয়েছে বা কেনে অবস্থা হয়েছে, কি রূপ লৈছে, যেটু কালভার দিছে সেই কালভার বর্তমান অদরকারী হয়ে পূব সাইডে দি নতুনকে উল্টে খুন্দা ভাঙি নদী হয়ে গই আছে। এখিনিয়ে মোর কব। নিউজ টেক্স রিপোর্ট, সংবাদ প্রহরী।